আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদারি ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ভালো এবং সুস্থ রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে সিক্রেট একটি আমল, একটি দোয়া নিয়ে হাজির হয়েছি। এই আমলটি যদি আপনারা একিনের সহিত, বিশ্বাসের সহিত যদি করেন, কোরআনুল কারিমে থেকে একটি আয়াত, একটি দোয়া নিয়ে হাজির হয়েছি, অবশ্যই আপনাদের যে কোনো মনের আশা চাহিদা পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ অনেক চেষ্টা করে, কিন্তু তবু তাদের মনের আশা, মনের আকাঙ্ক্ষা, মনের স্বপ্ন পূরণ হচ্ছে না। তাই এই আমলটি যদি একটু কঠিন হবে, তবেও যদি একটু কঠিনও হয়, তবেও এই আমলটা যদি বিশ্বাস একিনে সহিত করেন, অবশ্যই আপনাদের যে কোনো মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, চলুন যাই দেরি না করে সে আমলটা আমরা জেনে নেই, কীভাবে করলে আর কীভাবে কোন নিয়মে করলে আমাদের আপনাদের মনের আশা পূরণ হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি করতে হবে নামাজের সিজদার মধ্যে। আর কোন নামাজে এই আমলটি করলে আপনাদের মনের আশা পূরণ হবে, সেই নামাজটা আমরাও জেনে নিয়ে যাই। এই আমলটি কোনো ফরজ নামাজের সেজদার মধ্যে করা যাবে না, এই আমলটি করার লাগবে নফল নামাজের মাঝখানে বা নফল নামাজের সেজদার মধ্যে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জানি তাহাজ্জত নামাজ, আমরা জানি তাহাজ্জত সম্পর্কে জ্ঞাত আছি আমরা অনেকে। তাই এই তাহাজ্জত নামাজ, নফল নামাজ, তাহাজ্জতের মোট দুই রাকাত নামাজ, দুই রাকাতে চারটি সেজদা হয়, চারটি সেজদার যে কোনো একটি সেজদার মধ্যেই আপনি এই আমলটি করতে পারেন। যে কোনো যদি প্রথম সেজদায় যদি করেন কোনো কথা নাই, বা দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ সেজদা যে কোনো একটি সেজদার মধ্যে আপনি এই আমলটি করতে পারবেন। আর এই আমলটি সেজদার মধ্যে কীভাবে করবেন, সেজদায় যাইয়া যখন আপনি সেজদার তসবিহটা পড়বেন, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সেজদার তসবিহ পড়ার শেষে তখন আপনি এই আমলটি, এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সিজদার মধ্যে এই মোনাজাত, এই দোয়াটি আপনি সাতবার অথবা তিনবার পড়বেন। পরে আপনি সালাম ফিরে, নামাজ শেষ করে সালাম ফিরে নিয়ে পরে তখন আপনি ওই অবস্থায় বসে আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, অর্থাৎ তওবা পড়েন। তওবার দোয়া যদি ফুল যদি না জানেন, কমপক্ষে আস্তাগফিরুল্লাহ, 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 যদি আপনি এই তওবার দোয়াটি ফুল জানেন তবে ফুল পড়বেন, আর যদি ফুল না জানেন তবে আপনি কমপক্ষে আস্তাগফিরুল্লাহ 10 বার পড়বেন, তারপরে ফুল যদি জানেন দুরুদ শরীফ, আপনি দুরুদ শরীফ ফুল পড়বেন, অথবা যদি ফুল না জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে আমি, আপনি যে কোনো মানুষ যদি, যে কোনো ভাইয়েরা যদি এই আমলটি করেন, একিনে সহিত করতে হবে, তখন আপনি আল্লাহর কাছে কান্দাকাটি করেন, দু হাত উঠাইয়া দোয়া করেন। অবশ্যই এই আমলটি বেশি না, আপনি 7 দিন একিনে সহিত, 3 দিন অথবা 7 দিন, 8 দিন করেন, যে পর্যন্ত আপনাদের মনের আশা বা আপনার চাহিদা পূরণ না হচ্ছে, সেই কয়দিন আপনি আমল এটা করতেই থাকুন। অবশ্যই এই আমলের মাধ্যমে, একিনের আমলের মাধ্যমে, সঠিক নিয়তের মাধ্যমে, অবশ্যই এই আমলের ওসিলে আপনার একদিন একদিন মনের আশা, আপনার মনের আকাঙ্ক্ষা দূর হয়ে যাবে, মনের আশা পূরণ হবেই ইনশাআল্লাহ, কোরআনের কথা। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে বিশ্বাসীগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য, আমার কাছে সাহায্য চাও।
আল্লাহ বান্দাকে শিক্ষা দিছে এই আয়াতের মাধ্যমে, তোমরা ধৈর্য করো এবং সালাত অর্থাৎ নামাজের মাধ্যমেই আমার কাছে সাহায্য চাও, তোমরা ধৈর্যশীল হও, আর ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ আসি। তাই প্রিয় ভাই, হতাশা না হয়ে, ভেঙে না পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি করেন, এই তাহাজ্জুদ নামাজে পড়ে সিজদার মধ্যে এই আমলটি করুন, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মনের আশা, মনের আকাঙ্ক্ষা, আপনাদের চাহিদা পূরণ করবে ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ যিনারা আমার সঙ্গে আসিলেন, আমার ভিডিওটা দেখতেছেন, যদি আমার ভিডিওটা যদি আর এই আমলটি যদি আপনাদের ভালো লাগে, তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য পরবর্তীতে আরও ইসলামিক ভালো ভালো কন্টেন্ট অর্থাৎ ভালো ভালো দোয়া কালামের নিয়মকানুন বা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য খাস করে দোয়া করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফিজ।